আসসালামু আলাইকুম। শৈশব উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি স্বাগতম জানাচ্ছি সানজিদা সুলতানা, প্রভাষক, সমাজকর্ম, শৈশব উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করব সমাজকর্মের দ্বিতীয় পর্যায়ে পঞ্চম অধ্যায় থেকে। আমরা জানব আইন কি, সামাজিক আইন কি এবং সামাজিক আইনের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমে জানব আইন সম্পর্কে। সমাজের মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র কর্তৃক কিছু নিয়মনীতি গ্রহণ করা হয়, যা ভঙ্গ করলে শাস্তি ভোগ করতে হয়। সেগুলো হচ্ছে আইন। আইনের মধ্যে রয়েছে সামাজিক আইন, প্রাকৃতিক আইন, ফৌজদারি আইন, প্রশাসনিক আইন, জরুরি আইন। এবং জানব সামাজিক আইন সম্পর্কে। সামাজিক আইনের মধ্যে রয়েছে 1961 সালে মুসলিম পারিবারিক আইন, 1980 সালে যৌতুক নিরোধ আইন, 1974 সালে শিশু আইন, 1983 সালে নারী নির্যাতন অধ্যাদেশ আইন এবং 1989 সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, 2003 সালের নারী ও শিশু নির্যাতন রোধ আইন, 2012 সালে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন। আমরা প্রথমে জানি আইন সম্পর্কে। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। আইন বলতে রাষ্ট্রের সার্বভৌমত্বই হচ্ছে আইন। আমরা অন্যভাবে বলতে পারি, সাধারণভাবে আইন বলতে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের সংহতি ও নাগরিকদের অধিকার সংরক্ষণ এবং সমাজের বৃহত্তর স্বার্থে জনগণের আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র কর্তৃক প্রণীত ও প্রবর্তিত বিধিকে আইন বোঝায়। আমরা অন্যভাবে বলতে পারি, যেমন আইন সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন প্রফেসর হল্যান্ড। তিনি বলেছেন, আইন বলতে রাষ্ট্র কর্তৃক প্রণীত এবং অনুমোদিত সেসব নিয়মকে বোঝায় যা মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা জানলাম আইন সম্পর্কে, এখন আমরা জানি সামাজিক আইন সম্পর্কে। সোশ্যাল লিটিগেশন অর্থাৎ সামাজিক আইন। সামাজিক আইন বলতে আমরা বুঝি যে সাধারণত সার্বভৌম কর্তৃক প্রণীত ও সমাজ কর্তৃক স্বীকৃত সেসব নিয়মকানুনের সমষ্টিকে বোঝায় যা সমাজে প্রচলিত অবাঞ্ছিত ও ক্ষতিকর অবস্থা প্রতিকার, প্রতিরোধ, অবহেলিত শ্রেণীর স্বার্থ উদ্ধার, দৈব দুর্যোগ মোকাবেলা ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করাকে। সামাজিক আইন সম্পর্কে সমাজবিজ্ঞানী গ্রান গ্রিট এবং সুষমা ভার্টের তিনি বলেছেন যে সামাজিক আইন হলো সেসব আইন যেগুলো ইতিবাচক মানবীয় প্রতিষ্ঠান এবং শক্তিশালীকরণ ও দলীয় এবং ব্যক্তি পর্যায়ে সংগঠিত নেতিবাচক ও সামাজিকভাবে ক্ষতিকর আচরণ হ্রাসের লক্ষ্যে পরিণত হয়। সেটা হচ্ছে সামাজিক আইন। এখন আমরা জানব সামাজিক আইনের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পর্কে। সামাজিক আইনের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রথমত রয়েছে, সামাজিক আইন হলো কতগুলো বিধিবদ্ধ নিয়মাবলী। দুই, সামাজিক আইন মানুষের কেবল সামাজিকীকরণের অর্থাৎ বহির্জীবনের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। তিন, সামাজিক স্থিতিশীলতা অধিকার বঞ্চিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক আইনের অন্যতম বৈশিষ্ট্য। চার, রীতিসিদ্ধ প্রথার উন্নয়ন এবং কুপ্রথার বিলোপ সাধনের জন্য সামাজিক আইন সহায়তা করে থাকে। পাঁচ, সমাজ সংস্কার ও পরিকল্পিত পরিবর্তনের আনয়নে সহায়তা প্রদান সামাজিক আইনের অন্যতম বৈশিষ্ট্য। ৬, সামাজিক আইন গতিশীল ও দেশ কাল ভেদে পরিবর্তনশীল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম আইন কি, সামাজিক আইন কি এবং সামাজিক আইনের বৈশিষ্ট্য সম্পর্কে। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।
তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।